দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক ভিডিও বার্তায় সব অন্ধকার কাটিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে বঙ্গাব্দ 1430-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরও একটি বছর অতিক্রম করেছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নতুন বছরের এই শুভকানে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই প্রার্থনা করি। শুভ নববর্ষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক ভিডিও বার্তায় সব অন্ধকার কাটিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে বঙ্গাব্দ 1430-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরও একটি বছর অতিক্রম করেছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নতুন বছরের এই শুভকানে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই প্রার্থনা করি। শুভ নববর্ষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক ভিডিও বার্তায় সব অন্ধকার কাটিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে বঙ্গাব্দ 1430-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরও একটি বছর অতিক্রম করেছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নতুন বছরের এই শুভকানে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই প্রার্থনা করি। শুভ নববর্ষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক ভিডিও বার্তায় সব অন্ধকার কাটিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে বঙ্গাব্দ 1430-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরও একটি বছর অতিক্রম করেছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নতুন বছরের এই শুভকানে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই প্রার্থনা করি। শুভ নববর্ষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।